দেশ জুড়ে আগামীকাল রবিবার সকাল থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকা দেওয়া। এই কাজ ঘিরে জেলা উপজেলায় প্রস্তুতি প্রায় শেষ করে আনা হয়েছে। কাল যারা টিকা পাবেন তাদের মোবাইল ফোনে নোটিশ যাবে আজ। এরই মধ্যে 3 লাখ ছাড়িয়েছে নিবন্ধনকারী। প্রথম দিন 1015টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। টিকাদানে নিয়োজিত থাকবে স্বাস্থ্যকর্মীদের 2402টি দল। টিকার জন্য নিবন্ধন না করলেও কেন্দ্রে আসলে টিকা নেওয়া যাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, নিবন্ধন না করলেও কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন এমন ব্যবস্থা রাখা হচ্ছে। এক্ষেত্রে টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। আগে নিবন্ধন না করা টিকাগ্রহীতার সব তথ্য রেখে দেওয়া হবে। স্বাস্থ্যকর্মীরা পরে তা ডাটাবেজে তুলে দেবেন।